আমার প্রিয় 7-8-এর ছাত্রীরা, আজ আমি চলে এসেছি যোগা ক্লাসে। আগের দিন আমাদের কারাটে ওয়ার্কআউট ক্লাস হয়েছে ফার্স্ট স্টার্টিং। আজ ঠিক সেম থিং, যে স্টার্টিংটা আমাদের যোগা ক্লাসের জন্য দরকার সেটা হচ্ছে মেডিটেশন। সবাই আমরা জানি মেডিটেশনটা কি, এবার চলো মেডিটেশন করে ফেলি। ফার্স্টেই পা দুটো লম্বা লম্বা করে ছড়িয়ে দেবো, বাঁ পা ডান পাটাকে বাঁ হাত দিয়ে বাঁ পায়ের উপরে রাখবো এবং বাঁ পাটাকে ডান পায়ের উপরে রাখবো। ব্যাকবোন স্ট্রেট, হাত দুটো হাঁটুর উপরে, হাঁটু দুটো যেন মাটিতে ঠেকানো থাকে, আর স্ট্রেট সোজা করে রাখবো। চোখ বন্ধ করে আস্তে আস্তে চোখগুলো খুলবো, বাঁ হাত দিয়ে সরি ডান হাত দিয়ে বাঁ পাটাকে নামাবো, বাঁ হাত দিয়ে ডান পাটাকে নামিয়ে পা দুটোকে সোজা করে নেব টান টান করে, অনেকটা রিল্যাক্স মনে হবে। এবার পা দুটোকে জোড়া করে আমরা 20 টাইমস ব্রিদ ইন ব্রিদ আউট করবো। নাক দিয়ে নেব না নিঃশ্বাসটা আর মুখ দিয়ে ছাড়বো। ওকে, আগে আমরা মেডিটেশন করে অনেক আসনই করেছি, তো তোমাদের সকলেই নিশ্চয়ই মনে আছে এবং সকলে তোমরা প্র্যাকটিস করো। আজ আমরা করব শশাঙ্গাসন। শশাঙ্গাসন করতে গেলে কি করতে হবে, প্রথমে আমরা সকলেই জানি বজ্রাসন, তাই তো? সেই বজ্রাসনের মতো আমরা প্রথমে বসবো, পা দুটোকে ভাঁজ করে নেব। ভাঁজ করে ঠিক দুটো পায়ের পাতা এরকম জোড়া থাকবে এবং পাতা থাকবে, তার ওপরে আমি বসবো গোড়ালির ওপরে। ব্যাকবোন পুরো সোজা স্ট্রেট থাকবে। এইবারে দুটো হাতে বুড়া আঙুল দিয়ে আমি পায়ের দুটো বুড়া আঙুলকে ধরবো, ধরে আমার যে নাকটা আছে এই নাক মাথাটা সরি মাথাটা আছে মাথার কপালটা আমি হাঁটুতে ঠেকাব। আস্তে আস্তে উঠবো, রিল্যাক্স। যদি কারো কোনো কষ্ট হয় সেম থিং ব্রিদ ইন ব্রিদ আউট করে নেবে, করে আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে এই হলো কি এটা শশাঙ্গ আসন। তো এর উপকারিতা কি, এই আসনের উপকারিতা, এই আসনের উপকারিতা কি না, এই আসন হচ্ছে স্মরণ শক্তি হচ্ছে বৃদ্ধি বাড়ায়, আর এই আসনের ফলে আমাদের যাদের সর্দি কাশি আছে, তারপরে হাঁপানি আছে, এবং সর্দি কাশি হাঁপানি গলগণ্ড রোগ যাদের আছে তা এবং হচ্ছে তোমার গলগণ্ড রোগ আর হচ্ছে কানের প্রহার যাদের আছে, এই সমস্ত রোগ দূর করতে সহায়তা করে।
আর এই এই আসনের ফলে আমাদের কি হয় না, উচ্চতা বৃদ্ধি বাড়ে। এই তাহলে এই আসনের জন্য আমাদের উচ্চতা বৃদ্ধি বাড়ায়। আর এই আসনের অপকারিতা কি, যেমন ভাবে আসনের উপকারিতা আছে ঠিক সেরকম অপকারিতাও আছে। এই আসনের অপকারিতা হচ্ছে না, যাদের ঘাড়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, তারপরে হচ্ছে তোমার কোমরে ব্যথা এবং রক্তচাপ বৃদ্ধি, তারা যেন না এই আসন একদমই করে, তাদের জন্য এই আসন করা হচ্ছে একদমই ভালো নয়। আর একটা উপকারিতার মধ্যে আমি ভুলে গেছিলাম, এই উপকারিতা হচ্ছে কি না, আর একটা উপকারিতা হচ্ছে এই আসনের ফলে মস্তিষ্কে রক্ত চলাচল শক্তি খুব বৃদ্ধি বাড়ে। তাহলে ছাত্রীরা, আজ এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।